ওয়েলকাম স্টুডেন্টস, লেডিজ এন্ড জেন্টলম্যান। 15ই আগস্ট গেল গতকাল, ভারতের স্বাধীনতা দিবস। তো একটি প্রশ্ন নিয়ে সারা দেশেই তোলপাড় হচ্ছে এখন পর্যন্ত, সেটা যে আমাদের দেশভাগ কি জরুরি ছিল। এ নিয়ে কিছু প্রাসঙ্গিক কথা বলার ইচ্ছে তাই আজকে এলাম। তো আমরা দেখব একটা একটা করে যে আসলে দেশভাগটা কি ছিল। আমরা প্রথমে যদি লক্ষ্য করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে ভারতবর্ষের গণ আন্দোলন, শ্রমিক কৃষক আন্দোলন, আমরা নৌ বিদ্রোহ সহ অন্যান্য আন্দোলন, আজাদিন বাহিনীর সব কিছু মিলে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে ব্রিটিশ সরকারের পক্ষে ভারতবর্ষকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা মোটেই সম্ভব ছিল না। লন্ডনের একটি বিখ্যাত পত্রিকা ডেইলি মেইল সেদিন লিখেছিলেন যে ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে গেলে 5 লক্ষ ব্রিটিশ সৈনিকের দরকার, যেটা ভারতবর্ষে দেওয়া অর্থাৎ সাপ্লাই দেওয়া ব্রিটিশের পক্ষে মোটেই সম্ভব ছিল না। সেই জন্যই তারা তড়িঘড়ি দেশ বিভাগ করে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তাদের যে সম্পদ এবং জীবন যেটা ভারতবর্ষে আছে ব্রিটিশদের, সেটাকে তারা রক্ষা করতে চেয়েছিলেন। এটা একটা কারণ। দ্বিতীয়ত হলো ভারত বিভাগের জন্য অন্যতম কারণ যেটা, সেটা হলো ভারতবর্ষের যে জাতীয়তাবাদী যে রাজনৈতিক দল কংগ্রেস, কংগ্রেসের তর্সই ছিল না, কারণ তারা চাইছিল যে কোনো মূল্যেই হোক ক্ষমতা দখলের জন্য দেশভাগই হোক, লীগও তাই চাইছিল। তাহলে ভারতবর্ষ যে বিভাজন হয়েছিল সেই বিভাজনটা মূলত ছিল কংগ্রেস লীগ এবং ব্রিটিশ সরকারের একটা প্রয়াস। অর্থাৎ আমরা 3 নম্বর যদি দেখি, এটার সঙ্গে যেটা যুক্ত যে প্রথম থেকে আমরা ক্রিপ্স মিশন থেকে শুরু করে মাউন্টব্যাটেন পরিকল্পনা পর্যন্ত যে ব্রিটিশ সরকারের নীতি ছিল মুসলিমদের তোষণ, অর্থাৎ মুসলিম তোষণ করে ভারতবর্ষের মূল যে রাজনৈতিক স্রোত থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার জন্য প্রয়াস নিয়েছিল ব্রিটিশ সরকার। এদিকে কংগ্রেসের আবার লীগ নীতিটা কি ছিল ঠিক বোঝা বড় মুশকিল। তো সেই জন্য আমরা পরবর্তী সময় দেখব যে ব্রিটিশরা এবং লীগ এবং কংগ্রেস মানে মোটামুটি সবাই, কংগ্রেস এবং লীগ প্রতিযোগিতা ছিল ক্ষমতা ভাগাভাগির জন্য, যা কারা ক্ষমতা দখল করবে, মানে হয় ভাগের মধ্য দিয়ে হলেও উভয়ের ক্ষমতা চাই। আর ব্রিটিশরা চাইছিল সেটাই যে ঐক্যবদ্ধ ভারতবর্ষ, যেটা দেশের শ্রমিক কৃষক অন্যান্য মধ্যবিত্ত সব অংশের মানুষ যারা চেয়েছিল, দেশপ্রেমিক দেশাত্মবোধে উদ্বুদ্ধ যারা, যে তাদেরকে বিভাজিত করে দেশ থেকে দেশটাকে বিচ্ছিন্ন করে দুর্বল করে দেওয়া, এটা গেল একটা। দ্বিতীয়ত হলো আমরা যা চতুর্থত আমরা দেখলাম যে ভারতবর্ষের যে এই যে রাজনৈতিক পরিস্থিতিতে ভারতবর্ষের যে উদীয়মান বুর্জুয়া সম্প্রদায় ধনী গোষ্ঠী, অর্থাৎ যারা শিল্পপতি তারা ব্যবসায়ী, এদের মধ্যে শুধুমাত্র যে হিন্দু ছিল তা না, মুসলিম ব্যবসায়ী এবং শিল্পপতিও ছিল একটা অংশ, যারা মোটেই চাইতো না যে ভারতটা অবিভক্ত থাকুক, কারণ তাদের ব্যবসায়ী স্বার্থে। সেই জন্য দেখা গেছে যে মুসলিম লীগকে আপ্রাণ তারা অর্থ দিয়ে সাহায্য করেছিল মুসলিম ব্যবসায়ী এবং ধনীরা। সেই জন্য তারা দেখলাম ফেডারেশন অফ মুসলিম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারা পর্যন্ত গঠন করেছিল সেখানে মুসলিম লীগকে সাহায্য করার জন্য। অপরদিকে ঠিক একই রকমভাবে ভারতীয় ধনিক ব্যবসায়ী বা পুঁজিপতি বা শিল্পপতি যারা ছিলেন হিন্দু সম্প্রদায়ের, তারাও ছিলেন অনেকটা উগ্র হিন্দু। তারা মানে মুসলমানদেরকে তাদের যেই উগ্র কথাবার্তা ইসলামিক মুসলমানদের বা ওই যে কি বলবো মুসলিম লীগের, সেটাকে তারা মোটেই পছন্দ করতেন না এবং ভীত সন্ত্রস্ত ছিলেন। সেই জন্য তারা ভেবেছিলেন যে অন্তত দেশভাগের মধ্য দিয়ে যদি হয় যে আমাদের অস্তিত্ব রক্ষা করতে হবে, ব্যবসায়িক স্বার্থে তারা কংগ্রেসকে মদত দিয়েছিল, এটা একেবারে জলের মতো পরিষ্কার। এরপরের পয়েন্ট যেটা, সেটা আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো যে ভারতবর্ষের যে এই যে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে ভারতবর্ষে আমরা দেখলাম বামপন্থীদের বিশেষ করে কমিউনিস্টদের প্রভাব সাংঘাতিকভাবে বৃদ্ধি পাচ্ছিল শ্রমিক কৃষক শ্রেণীর মধ্যে, আন্দোলনের মধ্যে, মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলনের মধ্যে, যদি এটা 20-এর দশক থেকে শুরু হয়েছিল। এই যে এটাকে খর্ব করার জন্য কংগ্রেস এবং মুসলিম লীগ খুব চিন্তিত ছিল, তারা ভাবছিল এদের কিভাবে ক্ষমতা খর্ব করা যায়, এদেরকে ব্রিটিশরাও সুনজরে দেখতো না, সুতরাং এদের ক্ষমতা খর্ব করার জন্য একটা চক্রান্ত ছিল। যদিও এখানে আমরা প্রসঙ্গক্রমে আরেকটা আলোচনা করতে পারি যে ভারতবর্ষের এই কমিউনিস্টরা প্রথম দিক থেকে তারা যদিও মানে সাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িক ছিল, কিন্তু আমরা শেষের দিকে দেখি যখন
মুসলিম লীগ যখন তোমার লাহোর প্রস্তাব পাস করে, সেখান থেকে তারা আবার একটু মুসলিম লীগের দিকে হেলে পড়েছিল এবং লীগকে ওই জাতিসত্তার বিকাশ এই সমস্ত বিভিন্ন প্রশ্নে তারা সেখানে মুসলিমদেরকে বা লীগকে কিছু কিছু ক্ষেত্রে সমর্থন করেছিল। সুতরাং লীগ এখানেও একটা আস্কারা পেয়ে যায় বা একটু ইয়ে পায়। তো পরবর্তী পয়েন্ট আমরা যেটা দেখবো, আমরা যেটা দেখবো নৌ বিদ্রোহ। নৌ বিদ্রোহ একটা ভাইটাল পয়েন্ট ভারতবর্ষের ইতিহাসে, 46-এর নৌ বিদ্রোহ। এই নৌ বিদ্রোহটা ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের জাতীয়তাবোধের একেবারে চরম আঘাত। আমরা প্রথমেই লক্ষ্য করি ভারতবর্ষের দুটো জায়গা, একটা হলো শ্রমিক শ্রেণীর আন্দোলন, ঐক্যবদ্ধ আন্দোলন, যেই আন্দোলনের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার বিচ্ছিন্ন ছিল না, আরেকটা হলো নৌ বিদ্রোহ। নৌ বিদ্রোহের মধ্যে কোনো সাম্প্রদায়িকতার বিন্দুমাত্র চিহ্ন ছিল না। আপনারা জানেন স্ট্রাইক কমিটির যিনি প্রধান সভাপতি তিনি ছিলেন এম এস খান। তো সেখানে এই নৌ বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটা বিশাল ব্যাপার। অর্থাৎ আমরা বিখ্যাত ঐতিহাসিক রজনীপাম দত্ত বলছিলেন যে নৌ বিদ্রোহের আঘাতেই ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের এই যে এখানকার যে শাসন ব্যবস্থা গুটিয়ে নেওয়ার জন্য ভারত বিভাগ করেও তারা সেখানে চেয়েছিল যে তারা কোনোরকম ভারতবর্ষ থেকে ক্ষমতা প্রত্যর্পণ করে তারা চলে যেতে। এখন এই নৌ বিদ্রোহটাকে ভারতের যারা জাতীয় রাজনীতিতে যারা ইয়ে জাতীয় কংগ্রেস বা লীগ কেউ কিন্তু সমর্থন করেননি। নৌ বিদ্রোহীরা কিন্তু বারবার তারা ছুটে গিয়েছিলেন লীগের নেতৃত্বের কাছে, কংগ্রেসের নেতৃত্বের কাছে, বিভিন্ন দলের কাছে। কংগ্রেসের নেতৃত্বের মধ্যে একমাত্র কংগ্রেস সোশ্যালিস্ট দলের যেই যিনি অরুণা আসফ আলী তিনি একমাত্র সাপোর্ট করেছিলেন, আর কোনো কংগ্রেস নেতা নৌ বিদ্রোহকে সাপোর্ট করেননি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এমনকি মহাত্মা গান্ধী যিনি বলছিলেন যে নৌ বিদ্রোহদের যদি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করতে যদি ভালো না লাগে তাহলে ওনার চাকরির থেকে পদত্যাগ করতে পারে। কিন্তু গান্ধীজি এটা মোটেই ভাবেননি যে সেনাবাহিনী থেকে যে পদত্যাগ করা যায় না, এটা কিন্তু ছিল। তো জওহরলাল নেহরু কি বলছিলেন যে ওরা যখন স্ট্রাইকের ডাক দিলেন তিনি বললেন যে একমাত্র যদি কোনো ধর্মঘট বা স্ট্রাইক করতে হয় সেই করার ক্ষমতা অধিকার একমাত্র আছে মুসলিম লীগ এবং কংগ্রেসের, নৌসেনাদের কোনো স্ট্রাইক করার কোনো অধিকারই নেই। তবুও নৌসেনা চেয়েছিল যে অন্তত এই সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব বা জাতীয় নেতারা কেউ এগিয়ে আসুক, কিন্তু কেউ সাপোর্ট করেননি, বরঞ্চ এটার বিরুদ্ধে গিয়েছিলেন। এবং নেহরু পর্যন্ত মানে আর কেউই অর্থাৎ এই নৌসেনা বিদ্রোহকে পছন্দ করেননি, বারবার তাদেরকে আত্মসমর্পণ করার কথা বলেছিলেন। পরে তারা প্যাটেলের নির্দেশে আত্মসমর্পণ করলেন এবং সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যদি নৌসেনারা আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে কিছুতেই মানে তাদের উপর কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। কিন্তু আমরা জানি সেই নৌসেনা স্ট্রাইক কমিটির চেয়ারম্যান যিনি ছিলেন এম এস খান তাকে আরব সাগরের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল। বহু নৌসেনাকে, হাজার হাজার নৌসেনাকে সাগরের জলে ডুবিয়ে হত্যা করা হয়েছিল, হাজার হাজার নৌসেনাকে জলে জেলে কারাবন্দী করে রাখা হয়েছিল, তাদের মানে খুব দুঃখ কষ্টের মধ্যে তারা কাটিয়েছিলেন। তাইলে এই যে অসাম্প্রদায়িক চরিত্র, সেই অসাম্প্রদায়িক চরিত্রটাকে নৌসেনাদের সেটাকে নষ্ট করার জন্য ব্রিটিশরা যেমন তাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিল, আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা ছিল তারাও নৌসেনাদেরকে মোটেই সাহায্য করেনি। এবং সেই কারণে এই নৌসেনা বিদ্রোহ শুধুমাত্র সাহায্যের অভাবে তারা সেদিন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল জাতীয় নেতাদের নির্দেশে। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, 50,000 নৌসেনা এবং তাদের এতগুলো জাহাজ, এরা যদি ইচ্ছা করত এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে তারা নিজেরাই উৎখাত করতে পারত, কিন্তু তারা সেটা চায়নি। তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে একমাত্র জাতীয় নেতারাই তাদেরকে সাহায্যে এগিয়ে সব নেতৃত্বটা দিক। তো সেই জন্য আমরা দেখলাম যে এই একটা বিষয় দেখলাম, এই যে অসাম্প্রদায়িক যে চরিত্রটা এটাকে খণ্ড খণ্ড করতে চেষ্টা করেছিল জাতীয় রাজনৈতিক দলগুলো, আমরা বুঝতে পারছি যে এরাও চেয়েছিল দেশভাগ। তাহলে দেশভাগ ভারতবাসী না চাইলেও, শ্রমিকরা ভারতবাসী না চাইলেও, কৃষকরা ভারত দেশভাগ না চাইলেও, কিন্তু জাতীয় নেতাদের নেতারা চেয়েছিলেন, এটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল। তাহলে আর দ্বিতীয় আর পরবর্তী সময় আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে ব্রিটিশ সরকার যেটা বারবার চেয়েছিল এবং শেষ পর্যন্ত কি যে ব্রিটিশদের মানে মুসলিম লীগকে প্রশ্রয় দিয়ে দিয়ে মাথায় তুলেছিল শেষ পর্যন্ত দেখা গেল ওরাও আর তাদের কথা শুনছে না। তো এই যে ঘটনাগুলো
আমরা দেখলাম যে ভারতবর্ষকে বিভাজনের দিক থেকে সেটা নিয়ে গিয়েছিল এই এই বিশেষ বিষয়গুলো। তো আজকে ভারত বিভাজিত হলো, বিভাজিত ভারতের পরে, এবং কংগ্রেসের নেতার মধ্যে একমাত্র মৌলানা আবুল কালাম আজাদ, তিনি কখনোই দেশভাগ চাননি, এরকম অনেকেই চাননি। অনেক মানে অন্যান্য বিপ্লবী যারা ছিল, যেমন সশস্ত্র বিপ্লবী, তারা আগাগোড়া দেশপ্রেমিক ছিল, তাদের প্রচুর জীবন বিপন্ন করেছে, তারা দেশ দিয়েছে, তারা অসাম্প্রদায়িক ছিল, তারা কোনোদিন সাম্প্রদায়িকতার ফাঁদে পা দেননি। তো এরকমভাবে আমরা দেখি দেশভাগটাকে পরবর্তীকালে ব্রিটিশরা, লীগ এবং কংগ্রেস অনিবার্য করে নিয়েছিল। কিন্তু এই দেশভাগের ফলে আমরা কি দেখলাম, যারা দেশপ্রেমিক ছিলেন, যে সমস্ত মানুষ হিন্দু কি মুসলমান, আমরা দেখলাম সেখানে বিখ্যাত ক্যালকাটা কিলিং, আমরা দেখলাম নোয়াখালী রায়ট, পাঞ্জাব, বিহার, এই সমস্ত অঞ্চলে নিরীহ মানুষ শুধুমাত্র ধর্মের কারণে, হিন্দু কিংবা মুসলমান মুসলমান হওয়ার কারণে, হিন্দুরাতে মুসলমান, মুসলমানের তাহাতে হিন্দু, অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিল। আজকেও আমরা সেই সাম্প্রদায়িকতার বিষে আমরা জর্জরিত, কী জানি হবে বুঝতে পারছি না। আফগানিস্তান দখল করে নিয়েছে তার তালিবানরা, ভারতবর্ষের পার্শ্ববর্তী তার আতুরঘর পাকিস্তানে, কী হবে ভারতবর্ষ এখন আমাদের জাতীয় ঐক্য সংহতি রক্ষায়, ইসলামিক মৌলবাদের হাত থেকে দেশ কীভাবে রক্ষা হবে, ভারতবর্ষের উপর তার প্রভাব অবশ্যই পড়বেই। তাহলে সেই দেশ বিভাগকে কেন্দ্র করে যেটা শুরু হয়েছিল ভারতবর্ষে, আজও সেটা আছে। এটাই মোটামুটি আমরা লক্ষ্য করতে পারি যে দেশ বিভাগের আসল রহস্য। এখানে অনেকের স্বার্থ, বিশেষ করে জাতীয় রাজনৈতিক দলগুলো, দেশীয় বুর্জুয়াদের, ধনিক শ্রেণীর স্বার্থের প্রতিফলন ঘটেছিল এই দেশ বিভাগের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।